ميس، السلام عليكم. ميس، السلام عليكم. আদি, তোমাকে কিছু দেখা যাচ্ছে না, তুমি ইনভিজিবল হয়ে আছো। আদি, তোমাকে দেখা যাচ্ছে না, তোমার মোবাইল পুরাই ঝাপসা। তোমার মোবাইল ঠিক করো, মুছো মোবাইলের ক্যামেরা, মুছো। আদি, তোমাকে কিছুই দেখা যাচ্ছে না, মোবাইলের ক্যামেরা মুছো। রাদি, তোমাকে কিছুই দেখা যাচ্ছে না বাবা, কিছুই দেখা যাচ্ছে না তোমার। আসসালামু আলাইকুম সালাম। সবাই জয়েন করো, জয়েন করো, তাড়াতাড়ি জয়েন করো। তাতে গাও, তাতে গাও। ক্লাস করবে থাকে না, ক্লাস করবে, ক্লাস। তাতে করো না, খেয়ে এক গ্লাস পানি খাবার, আমি পানি নিয়ে আসি। ব্যাপার, কেউ আর জয়েন করছে না কেন, শুধু এই কয়জনই? জয়েন হচ্ছে না কেন সবাই, কি ব্যাপার?
মিস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিস আপনি কেমন আছেন ভালো আছেন একটু বাতাস জমিয়েছে মোবাইল ঠিক করবে তাহলে মোবাইল ঠিক না করলে ক্লাস করতে পারবে না মোবাইল ঠিক করবে আচ্ছা আর কেউ জয়েন করছে না কেন সবাই আজকে আমরা বাংলা গত ক্লাসে বইয়ে পড়েছি আজকে আমরা খাতা নিব খাতাতে পড়বো সবাই খাতা নিয়ে রেডি হও সবাই খাতা নিয়ে রেডি হও রিবান শার্ট পরে আসো অথবা গেঞ্জি পরে আসো এরকম স্যান্ডেল গেঞ্জি পরে ক্লাস করবে না অনেকবার বলেছি কথাটা শুরু করে দিই কারণ যারা আছে তাদের তো ক্লাস করতে হবে বাকি সবাই কেন আসছে না আমি জানি না আজকে সপ্তাহের ফার্স্ট ডে অথচ আসছে না আচ্ছা সবাই দেখো আজকে আমরা দিয়েছি শব্দার্থ আজকে আমরা দিয়েছি শব্দার্থ শব্দার্থগুলো আমরা এখন পড়বো তারপর আমরা লিখবো শব্দার্থগুলো আমরা পড়বো তারপর আমরা লিখবো দেখো মৌচাক মৌমাছির বাসা মৌচাক মানে কি মৌচাক হলো মৌমাছির বাসা ভোর ভোর মানে কি সকাল ভোর মানে কি সকাল মহৎ ভালো মহৎ কি ভালো চাষি কৃষক কেউ আগে লিখবে না আমার কথা শুনো কেউ আগে লিখবে না আমার কথা শোনো আমি কি বলছি শোনো রিভান হোয়াই আর ইউ রাইটিং আমি পড়াচ্ছি আগে পড়া বুঝো এখন আমি জিজ্ঞেস করলে তো একটাও অ্যান্সার দিতে পারবে না আমি পড়াচ্ছি আগে পড়া বোঝো মৌচাক মৌমাছির বাসা মৌচাক মৌমাছির বাসাকে মৌচাক বলে ভোর সকাল মহৎ ভালো চাষি কৃষক অংশ ভাগ লৌহ লোহা লৌহ লোহা গাঢ় ঘন পায়রা কবুতর গাঢ় ঘন পায়রা কবুতর হংস হাঁস গয়না অলংকার গয়না অলংকার মৃত মাটি দোর দরজা মৃত মাটি দোর দরজা তাহলে সবাই দেখো আমি আবার প্রথম থেকে কি বলেছি মৌচাক মানে হলো মৌমাছির বাসাকে আমরা মৌচাক বলি রিবান তুমি কি আমার কথা শুনছ লিখবেন আগে আমার কথা শোনো ভোর সকাল সৈয়দা মুনতাহা আমি জিজ্ঞেস করলে তো কিছু উত্তর দিতে পারো না ভালো করে শুনো জিজ্ঞেস করলে তো কেউ উত্তর দিতে পারো না ভোর সকাল মহৎ কি মহৎ মানে ভালো ভালো কোনো কাজকে বলি মহৎ ভালো কোনো কাজকে আমরা বলি মহৎ চাষি চাষি মানে কি কৃষক চাষি মানে কি কৃষক অংশ অংশ মানে ভাগ অংশ অংশ মানে ভাগ লৌহ লৌহ মানে লোহা লৌহ লৌহ মানে লোহা গাঢ় ঘন গাঢ় কি ঘন পায়রা কবুতর পায়রা কি কবুতর আমরা কবুতরকে আরেক নামে যেটা চিনি সেটা হচ্ছে কি পায়রা কবুতর আমরা আমরা আরেক নামে কি চিনি সেটা হচ্ছে পায়রা হংস হাঁস হংস কি হাঁসকে আমরা কি বলি হংস গয়না অলংকার গয়না অলংকার মৃত মাটি দোর দরজা
মৃত মাটি দোর দরজা মৃত মাটি দোর দরজা এখন সবাই সুন্দর করে লেখা শুরু করো সবাই এখন সুন্দর করে লেখা শুরু করো সবাই লেখা শুরু করো প্রথমে উপরে তারিখ দাও আজকে 18 তারিখ আজকে হচ্ছে 18 তারিখ তারপরে উপরে শব্দার্থ লিখো খাতার উপরে শব্দার্থ লিখো শব্দার্থ লেখার পরে লিখো মৌচাক প্রথমটা হচ্ছে মৌচাক টোটাল 12টা দিয়েছি আমি এখানে টোটাল 12টা দিয়েছি সবাই লিখো টোটাল 12টা দিয়েছি সবাই লিখো পারিয়াত লেখা শুরু করো লেখছ না কেন আমি তো লেখা শুরু করতে বলেছি কবে তুমি এখনো খাতাও খুলো নাই আবান লেখা শুরু করো পারিয়াত আবান তোমরা অনেক বেশি স্লো তোমরা লেখা শুরু করো ফার্স্ট ফার্স্ট লিখতে হবে প্রথমে মৌচাক দিয়েছি ম ও কার মৌ ভালো করে খেয়াল করো ম ওকার মৌ চাইকা চা ক মৌচাক ম ওকার মৌ চাইকা চা ক মৌচাক মৌচাক তারপর হচ্ছে মৌমাছির বাসা মৌচাক হচ্ছে মৌমাছির বাসা সবাই লেখা শুরু করো প্লিজ লেখা শুরু করো সৈয়দা মুনতাহা ওয়াটপে ওয়ারিসা লেখা শুরু করো আবান তোমাকে কিছুই দেখা যাচ্ছে না তোমার মোবাইল ঠিক করো আবার তোমাকে দেখা যাচ্ছে না তোমার মোবাইল ঠিক করো মৌচাক মৌমাছির বাসা ভোর মানে সকাল ভোর মানে সকাল মহৎ ভালো চাষি কৃষক অংশ ভাগ লৌহ লোহা গাঢ় মানে কি গাঢ় হচ্ছে কোনো কিছু ঘন কোনো জিনিসকে আমরা বলি গাঢ় কোনো ঘন জিনিস ঘনত্ব বেশি ওরকম একটা জিনিসকে আমরা বলি গাঢ় পায়রা পায়রা মানে কবুতর পায়রা মানে কবুতর সৈয়দা মুনতাহা না লিখে কি করছো তুমি মোনা তোমার ভিডিও অফ কেন মোনা তোমার ভিডিও অফ কেন মোনা 18 মিনিট পরে জয়েন করেছো কেন 18টা মিনিট পরে জয়েন করেছো নেক্সট থেকে আমি অ্যাবসেন্ট করে দিব আই সোয়ার আমি নেক্সট থেকে অ্যাবসেন্ট করে দিব আমি বলে দিচ্ছি কিন্তু
আমি ক্লাসে ঢুকলে আমি তোমাকে এক্সিট করে দিব, আমি বের করে দিব। নেক্সটে যদি এত তোমাদেরকে মাগরিবের আজান দেওয়া হয় 6টা বাজে, 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা টাইম থাকে, তোমরা সবাই নাস্তা সবকিছু খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একটা 1 ঘন্টার মতো সময় থাকে হাতে, তারপরে তোমরা কেন জয়েন করতে পারছো না? আমি নেক্সটে যারা জয়েন করবে লাস্টে তাদেরকে আমি অ্যাবসেন্ট করে দিব। ওয়ার ইস প্লিজ রাইট ডাউন, আমি জিজ্ঞেস করব। ওয়ার ইস প্লিজ রাইট ডাউন, আমি জিজ্ঞেস করব। কেউ যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দিব। কারো যদি কোনো কিছু বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দিব। ভোর বানানটি দেখো, ভয় কার ভো, বয় শূন্য র, ভোর সকাল। কোনো লেখা যদি ক্লিয়ার বোঝা না যায় তাহলে আমাকে জিজ্ঞেস করো, কোনো লেখা যদি ক্লিয়ার বোঝা না যায় আমাকে জিজ্ঞেস করো। মহৎ, এটা খণ্ডত, ম হ খণ্ডত, মহৎ মানে ভালো, ম হ খণ্ডত, মহৎ মানে ভালো। জায়ান, তোমার ভিডিও অফ কেন? জায়ান, জায়ান ভিডিও অফ কেন? জায়ান এত দেরিতে ক্লাসে আসলে তো হবে না, ক্লাসে ঠিক 7:30টায় ক্লাস শুরু হয়েছে, এখন বাজে কয়টা বলো তো? আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। কেন ডক্টরের কাছে কেন গিয়েছিলে, কি হয়েছে তোমার? Miss, I have finished. Miss, after my mando. যাদের ফিনিশ হয়েছে তারা রিভিশন করো, ভালো মতো দেখো কোথাও কি বানান ভুল হয়েছে, কোনোখানে কোথাও বানান ছুড়ে গিয়েছে নাকি একটু ভালো মতো খেয়াল করো। মিস কোন জায়গায় ভুল নাই, Warisa, have you finished? Warisa, have you finished? Yes. So, why are you moving here and there? Write down. Zayan, তোমার কি খারাপ লাগছে? তোমার খারাপ লাগলে তুমি ভিডিওটা অফ করে তুমি লিখে নাও, অথবা তোমার মাকে বলো লিখে দিতে। তুমি খারাপ লাগলে তুমি ভিডিওটা অফ করে রাখতে পারো, নো প্রবলেম। আচ্ছা রিভান, রাইট ডাউন রিভান। রিভান তোমাকে কি কেউ লিখে দিচ্ছে বাবা?
No, miss. আমার তো মনে হচ্ছে তোমাকে কেউ একজন লিখে দিচ্ছে। মিসে কিন্তু দুটা চোখ আছে, সেই সাথে আরো দুটা চোখ পড়েছি, চারটা চোখ দিয়ে দেখছি কিন্তু। আচ্ছা রিভান, তুমি কাইন্ডলি তোমার হ্যান্ডরাইটিং ঠিক করো, কাইন্ডলি তোমার হ্যান্ডরাইটিং ঠিক করো। হ্যান্ডরাইটিং কিন্তু বোঝা যায় না তোমার, খুবই বাজে অবস্থা। তোমার হ্যান্ডরাইটিং এর জন্য অনেক মার্কস কাটা গিয়েছে। আর একটা, এখন যেহেতু বাটা বাংলা ক্লাস, তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমাদের ম্যাক্সিমাম অনেকের মার্কস কাটা গিয়েছে দন্তান্ন এবং মূর্ধন্য ণ এর মধ্যে। মনে পড়ে, হেলের মন দিয়ে পড়ে, তোমরা লিখেছো মন দিয়ে, সবাই লিখেছো, ম্যাক্সিমাম লিখেছো সিদ্ধার্থুল মুনতাহা, শুনো সিদ্ধার্থুল মুনতাহা শুনো, ম্যাক্সিমাম হেলের মন দিয়ে পড়ে, কিন্তু ম্যাক্সিমাম সবাই লিখেছো ম মূর্ধন্য ণ। ণ এর মধ্যে, লেখার মধ্যে অনেক ডিফারেন্স আছে। যারাই মূর্ধন্য ণ এর মতো করে লিখেছো, আমি মার্কস কেটে দিয়েছি, কারণ এখন তোমাদের শিখার সময়। মধ্য ন ম দন্তান্ন মন, কিন্তু অনেকেই লিখেছ ম মধ্যন্য ন, যারাই মধ্যন্য ন লিখেছ আমি মার্কস কেটে দিয়েছি, এরকম অনেক কিছু আছে। বি কে ডি লিখেছ, ডি কে বি লিখেছ, বয়কে ডয় লিখেছ, ডয়কে বয় লিখেছ। প্রচুর মিস্টেক তোমাদের খাতাতে, প্রচুর মিস্টেক, খাতা কাটা হয়ে গেছে, ইমিডিয়েটলি রেজাল্ট পেয়ে যাবে। তোমাদের দন্তান্ন মধ্যন্য ণ এর মধ্যে অনেক বেশি মিস্টেক আছে, তোমরা খেয়াল করো এটা। কিন্তু আমি বারবার বলছি, মা আমাকে ভালোবাসেন, অনেকে দন্তান্ন লিখো নাই, ভালোবাসেনের জায়গায় লিখছো মধ্যন্য ণ, এগুলোতে মার্কস কাটা গিয়েছে আমি বলছি। আর রিভান, তুমি প্রচুর সিলি মিস্টেক করেছো, প্রচুর সিলি মিস্টেক করেছো। আর একটা কথা, তোমাদেরকে সবাই যেমন এই জিনিসটা পারিয়াত একমাত্র ভালোভাবে লিখেছে, আর কারো খাতায় আমি পাইনি। সেন্টেন্সের প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে তোমরা শুরু করনি, তোমাদেরকে অনেকবার বলা হয়েছে, তোমরা শিট নিয়েছো, শিটেও আছে সেন্টেন্সের প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করার কথা। কিন্তু তোমরা সায়েন্সের কোশ্চেন আনসার, ইংলিশের কোশ্চেন আনসার সব তোমরা স্মল লেটার দিয়ে শুরু করেছো। এটা তো আমি মার্কস কাটি নাই, বাট ফাইনাল আমি মার্কস কেটে দিব, যেরকম স্কুলের নিয়ম হচ্ছে এভাবে মার্কস কেটে দেয়া। বাট এবার আমি তোমাদেরকে টলারেট করেছি, মার্কস কাটি নাই, কিন্তু নেক্সট আমি মার্কস কেটে দিব। আর অনেকে অনেক সিলি মিস্টেক করেছো, আর সবার কাছে আর্টটা অনেক বেশি, আমি এক্সপেক্ট করেছিলাম যে আর্ট অনেক বেশি সুন্দর করে করবে তোমরা, কিন্তু কয়েকজন ছাড়া আর্টটা আমি সুন্দর পাইনি, সিরিয়াসলি কয়েকজন ছাড়া আর্টটা আমি সুন্দর পাইনি। মানে খুব পচা করে আর্ট করেছে, বিশেষ করে হাউসটা, হাউসটা ম্যাক্সিমাম স্টুডেন্টের হাউসটা পচা হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের হাউসটা পচা হয়েছে, যা ইচ্ছা তাই করে এঁকেছো। আর ফ্লাওয়ার, দুইটা ফ্লাওয়ারের অপশন ছিল, কিন্তু তোমরা কেউ এঁকেছো সূর্যমুখী, কেউ এঁকেছো গোলাপ, কেউ এঁকেছো পদ্ম ফুল, আমি কেন বুঝলাম না, বইয়ে তো দুইটা সোজা সুন্দর ফুল দেওয়াই ছিল, এ তো আবড়ো ছাবড়ো করে ফুলগুলো আঁকার দরকার কি ছিল। এবার মার্কস দিয়েছি, নেক্সট ইয়ার মার্কস দিব না কিন্তু আমি বলে দিচ্ছি। আর লেখা ক্লিয়ার না তোমাদের, তোমরা অনেকে ভীষণ ভীষণ সিলি মিস্টেক করেছো, ভীষণ সিলি মিস্টেক করেছো, ছোটখাটো ভুল, বি কে ডি, ডি কে বি, তারপরে আই লিখেছো, আই এর উপর ফোঁটা দাওনি, তারপরে করেছো আকার ইকার দাও নাই, মানে এ ধরনের ছোটখাটো এগুলো বিষয়ে তোমাদের অনেক মার্কস কাটা গিয়েছে। এখন খাতা পাওয়ার পর কেউ বলবা না যে এত মার্কস কেন কম পেয়েছি, এত কেন হয়েছে, ভুল হয়েছে তাই মার্কস কাটা গিয়েছে, একদম এক্সাক্ট কথা, ভুল হয়েছে তাই মার্কস কাটা গিয়েছে। মিস আই হ্যাভ ফিনিশড, রিভাইজ করো। আর এখন থেকে যদি তোমরা না শিখো যে কোথায় কি ভুল হচ্ছে, না শিখো, আমি কিন্তু বলছি, সবাইকে বলছি ভুলগুলো কোথায় 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 হয়েছে, কি কি ভুল হয়েছে, নেক্সট ক্লাসে আরো বলবো, এগুলো খাতা দেখার দরকার নেই, এগুলো আমি বললেই যথেষ্ট, কোথায় কি ভুল হয়েছে আমি জানি। আমি তো রিভানের খাতা চোখ বন্ধ করে সব বলে দিতে পারবো, রিভান কি কি ভুল করেছে। রিভান তোমার ইংলিশ পরীক্ষা খুবই খারাপ হয়েছে, তুমি রাইমসটা শুদ্ধ করে লিখোই নাই। আচ্ছা ওয়ারিসা, তুমি রাইমস লিখোনি কেন ওয়ারিসা, ওয়ারিসা তুমি রাইমসটা ছড়ালে কবিতাটা লিখোই নাই কেন, তুমি পারো না কবিতাটা, ওয়ারিসা তোমার ফুল মার্কস ওখানে চলে গেছে, 5 মার্কস মনে হয় ওখানে, তুমি কবিতাটা লিখোই নাই, ফিসি ফিসি কবিতাটা লিখোই নাই। মিস মিস বলেন,
আমার বাংলায় কোথায় ভুল হয়েছে? বাংলায় বানানে ভুল হয়েছে, বানানে, বানান করতে ভুল করেছো, বানান। আর একটা কথা আমি সবাইকে বলেছি, রিভিশন করো, রিভিশন করো, রিভিশন করো, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা রিভিশন করোনি। ম্যাক্সিমাম বাংলা, বাংলাতে যাদেরই 1 নাম্বার বা 2 নাম্বার কাটা গিয়েছে সেগুলো সব বানান ভুল, সেগুলো সব বানান ভুল। ইংলিশে ভালো করেছো, মোস্ট অফ দি স্টুডেন্ট ইংলিশে ভালো করেছো, বাট বাকিগুলো তো বানান ভুল। তারপরে জায়ানকে বলবো, জায়ান, বাটারফ্লাই হ্যাজ টু উইংস, এ বাটারফ্লাই হ্যাজ টু উইংস, তুমি সব জায়গায় লিখে রেখেছো 4 উইংস। বাটারফ্লাই কি 4 উইংস থাকে না 2টা উইংস থাকে? বাটারফ্লাই এর 2টা উইংস থাকে, 2 উইংস থাকে, কিন্তু তুমি, জি, কিন্তু তুমি সবখানে সাইন্সে লিখে রেখেছো 4 উইংস। এটা যদি তুমি রিভিশন করতে তাহলে তোমার রিভিশনে এটা ধরা পড়তো। ফিনিশ হলে রিভাইজ করো, যেটা তোমরা যদি রিভিশন করতে এটা রিভিশনে ধরা পড়তো। সৈয়দা মনতাহা, আমি কথা বলার সময় কথা বলবে না, একবার শিখিয়েছি ক্লাসে, আমি কথা, একজনের সাথে কথা বলার সময় কেউ কথা বলবে না, আমি একবার শিখিয়েছি, প্রতিদিন ক্লাসে একই কথা শিখাবো না। আচ্ছা, সময় কিন্তু আর বেশি নেই, সময় আছে আর 9 মিনিট, এরই মাঝে শেষ করো, এরই মাঝে শেষ করো। সৈয়দা মুনতাহা, লেখা শেষ হয়ে গেলে এখন রিভিশন করো, রিভিশন করো। আমি আবার একটু রিভাইজ করছি, সবাই দেখো, এটা সবাই একটু দেখো, আমি আবার প্রথম থেকে আবার রিভিশন করছি, সবাই ক্লিয়ারলি দেখো আমি কি বলছি। মৌচাক, মৌচাক দিয়ে কি বলছি দেখো, মৌচাক মানে কি? মৌচাক মানে হলো মৌমাছির বাসা, মৌচাক মানে মৌমাছির বাসা। তোমরা দেখবে অনেক গাছের উপরে অনেকগুলো মৌচাক, ঝাঁক বেঁধে আছে। এই মৌচাক থেকে আমরা কি পাই? আমরা এই মৌচাক থেকে মধু পাই। আমরা মধু কোথা থেকে পাই? আমাদের যে মধু বাজার থেকে কিনে আনে, কোথা থেকে কিনে আনে? মধু থেকে, মৌচাক থেকে তোমার মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে বয়মে অনেক রিপেয়ার হয়, রিপেয়ার হওয়ার পরে আমাদের এটা দোকানে আসে, সেখান থেকে আমরা খাই। তারপর হচ্ছে ভোর, ভোর হলো কি? সকাল, খুব সকালবেলাকে আমরা ভোর বলি, হ্যাঁ, ভয়কার ভোর, ডবল শূন্য ভোর। তারপরটা কি দেখো? মহর, বারবার আমি বলছি ম হ খণ্ডত। অনেকে কিন্তু একটা মিস্টেক করো তোমরা, যেটা এবার পরীক্ষাতেও করেছো, হ, হ এর উপর কিন্তু মাত্রা আছে, হ এর উপর এবং ম এর উপর মাত্রা আছে। ওকে, ইউ হ্যাভ টু রিভাইজ ইট, ইউ হ্যাভ টু রিভাইজ ইট। আমি আবার বলছি শোনো, আমি আবার বলছি শোনো, তোমরা কিন্তু কোনটার উপর মাত্রা আছে এবং কোথার উপর মাত্রা নেই, এটা কিন্তু আমরা যখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছি তখন আমরা ক্লিয়ার করে বলে দিয়েছি যে এই জিনিসটার উপর মাত্রা আছে, এই অক্ষরটার উপর মাত্রা নেই। কিন্তু পরীক্ষার হলে তোমরা, পরীক্ষার খাতায় মোস্ট অফ দি স্টুডেন্ট, তোমরা কিন্তু মাত্রা ছাড়া, মাত্রাবিহীন মানে সব খজবরল করে ফেলেছো। তার মানে কি? পড়ার সময় মন ছিল না, লেখার সময় মন ছিল না। আমি, আর আমি একটা কথা বারবার বলেছিলাম যে ইউ হ্যাভ টু রিভাইজ ইট, ইউ হ্যাভ টু রিভাইজ ইট, বারবার রিভাইজ করো, বারবার রিভাইজ করো, বাট কেউ আমার কথা শোনো নাই। অনেক সিলি মিস্টেক, অনেক সিলি মিস্টেক। নেক্সট দেখো, নেক্সট আমরা ওয়ার্ড মিনিংটা কি, আমাদের শব্দার্থটা কি? চাষি, চাষি মানে কি দেখো? চাষি মানে কৃষক, যারা জমিতে ধানের কাজ করে, ফসলের কাজ করে, তাদেরকে আমরা কি বলছি? চাষি বলছি। যাদের লেখা শেষ তারা আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো প্লিজ, মুনতাহা, সৈয়দ মুনতাহা, রাদি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। রাদি, তোমার ভিডিও অন করতে হবে না, ওকে, নো প্রবলেম, এবার আমার কথা শোনো মনোযোগ দিয়ে, ওকে, নো প্রবলেম, তোমরা এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো। রাদি, তোমার ভিডিও অন করতে হবে না, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আর তোমার যদি কোনো কিছু বলার থাকে তুমি অডিওটা অন করে বলো। অংশ, অংশ, এরপর অংশ মানে, অংশ মানে কি? ভাগ, কোনো কিছু আমরা শেয়ার করা, অংশ, ভাগের মাধ্যমে শেয়ার করা, সেটাকে আমরা কি বলছি? অংশ। এবং আরেকটা জিনিস, তালিবার স্বর জায়গায় মূর্ধন্য স্বর লিখেছো, মূর্ধন্য স্বর জায়গায় তালিবার স্বর লিখেছো, এই যে একটা একটা জিনিস তোমাদেরকে আমি বলছি। যেমন মা আমাকে ভালোবাসেন, কেউ লিখেছো তালিবার স্বর, আবার কেউ লিখেছো মূর্ধন্য স্বর, বাট একুরেটান্সের কি হবে বলো তো দেখি? ভালোবাসেনের মধ্যে কে বলতে পারবে? কেউ একজন বলো,
কি হবে বলো তো? দন্তাস্বর, ইয়েস এক্স্যাক্ট দন্তাস্বর। বা তোমরা অনেকেই, আমি ঠিক নাম মনে নেই, আমি নাম বলবো না, অনেকেই ভুলটা করেছো, তালিবা সব জায়গায় মধ্যাহ্ন স, মধ্যাহ্ন সব জায়গায় তালিবা স। ভেরি বিগ মিস্টেক, ভেরি বিগ মিস্টেক। তারপরে বলছি লৌহ, লৌহ মানে লোহা, দেখবা আমাদের ঘর বাড়ির কাজ করতে, কনস্ট্রাকশনের কাজ করতে, রাস্তার কাজ করতে লোহা, সবাই লোহা দেখেছি না, লোহার কাজ করতে। প্লিজ মোবাইল অডিও অন করো না, অডিও অন করো না, অডিও অন করো না প্লিজ। তারপর হচ্ছে গাঢ়, ঘন, কোনো কিছুর ঘনত্ব বোঝাতে আমরা কি বলছি? গাঢ়। হ্যাঁ আবান বলো, আবান বলো, কোন সাবজেক্টে বাবা? বাংলায়। বাংলায় তুমি, তোমার বেশি ভুল হয় নাই, তবে অল্প ভুল হয়েছে, সেটা হচ্ছে তুমি বানানে ভুল করেছো, বানান। বাট তোমার সবকিছুই রাইট আছে, সবকিছুই ভালো আছে, বানানি ভুল করেছো, বানান লিখতে ভুল করেছো, জাস্ট একটা অক্ষর এদিক ওদিক হয়েছে। তো বানান ভুল হলে তো বাবা নাম্বার কাটা যাবেই, এজন্যই করতে হয় কি পরীক্ষার পরে রিভাইজ করতে হয় প্রপারলি, কারণ আমাদের অনেক ভুল হয়, অনেক ভুল হয়, রিভিশনটা খুব মনোযোগ দিয়ে করতে হয় রিভিশনটা। এটা আমরা প্লে থেকে ভার্সিটি পর্যন্ত একটা কাজই করা উচিত, করা পরীক্ষার পরে রিভিশন, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট এক্সামে। তারপর আমরা যেটা বলছিলাম পায়রা, পায়রা মানে কি? কবুতর। পায়রা মানে কি? কবুতর। কবুতরকে আমরা পায়রা বলি, পায়রাকে আমরা কবুতর বলি, যার যেটা যেভাবে সুবিধে সেটা। পায়রা দেখো অন্ধস্থীয়, পায়রাতে অন্ধস্থীয় এবং বয়শূন্য রাইকাররা, অনেকেই কিন্তু ভুল করে কি লিখবা, দয়শূন্য রাইকাররা, এটা কিন্তু বয়শূন্য র, খেয়াল করো সবাই, এটা কিন্তু বয়শূন্য র, কিন্তু অনেকে ভুল করে এটা কি করা হয়, দয়শূন্য র লিখে দেওয়া হয়, তখন ফুল মার্কস কাটা। দেন তারপর দেখো হংস, হংস দিয়ে কি, হংস মানে কি? হাঁস, ডাক। ডাককে আমরা কি বলছি? হাঁস বা হংস। আর মেয়ে হাঁসকে বলি হংসি, মেয়ে হাঁসকে বলি হংসি, ছেলে হাঁসকে বলি হংস। গয়না, গয়না অলংকার জুয়েলারি, এটা আমরা সবাই জানি, গয়নাকে কি বলে? জুয়েলারি, এটা আমরা সবাই জানি। এটা একটু কঠিন দেখো, মৃত, মৃত মানে মাটি, বানানটাও কিন্তু অনেক কঠিন দেখো, ম রিকার মৃ খণ্ডত মৃত, কিন্তু লিখতে খুব সহজ, মুখস্থ করাটা একটু কঠিন কিন্তু লেখাটা খুবই সহজ, ম রিকার মৃ খণ্ডত মৃত মানে কি? মাটি, মৃত মানে মাটি। মাটির ইংরেজি কি, কেউ কি আমাকে বলতে পারবে একটু? মাটির ইংরেজি, মাটির ইংরেজি মিনিং কি? আমরা একটা ক্লাসে শুধু বাংলা শিখবো না, পাশাপাশি ইংলিশটাও শিখবো। সয়েল, কে বলেছে? কে বলেছে? সয়েল, সয়েল, ভেরি গুড, ভেরি গুড, সয়েল, সয়েল, ভেরি গুড। মৃত মাটি, মাটি মানে, মাটির ইংরেজি হলো সয়েল, ভেরি গুড। দোর দরজা, দোর মানে কি? দরজা, ভোর হলো, দোর হলো, আমরা কবিতা পড়েছি না, পড়ি তো সামনে পড়বো, সরি সামনে পড়বো, তখন দোর মানে কি পাবে? দোর মানে দরজা পাবে। কিন্তু আমরা ও কার দিয়ে কতকাল পড়েছি না, ও কার দিয়ে আমরা বৃহস্পতিবারের ক্লাসে ও কার ফিনিশ হলে রিভাইজ করো বাবা, আমরা ও কার দিয়ে গত বৃহস্পতিবারের ক্লাসে পড়েছি, ও কার দিয়ে দোর, দোর মানে দরজা। আচ্ছা দরজার ইংরেজি কি, কেউ একজন আমাকে বলো দরজার ইংরেজি কি? ডোর। ভেরি গুড। জানালার ইংরেজি কি? জানালা, উইন্ডো, উইন্ডো, ভেরি গুড, উইন্ডো। আচ্ছা আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, আর 4 মিনিট আছে, এর মধ্যে যারা লেখা শেষ করনি তারা লেখাটা শেষ করো, এর মধ্যে যারা লেখা শেষ করনি তারা লেখা শেষ করো। লেখা শেষ করেছি, যারা শেষ হয়েছে তারা প্রথম থেকে বানানটা একটু খেয়াল করে দেখো, খাতার মধ্যে কোনো বানান ভুল হয়েছে কিনা দেখো। আমি 12টা শব্দার্থ দিয়েছি, আমি এখানে 12টি শব্দার্থ দিয়েছি, এর মধ্যে কোনো কারো বানান ভুল হয়েছে কিনা দেখো। প্রথম বানানটা মৌচাক, ঔকার কিন্তু, ম ঔকার, খেয়াল করো সবাই, ম ঔকার, ম ঔকার, মৌচাক। রিবান, হোয়াই আর ইউ টকিং টু মাচ রিবান,
Don't talk, please. আরো লেখা সুন্দর করতে হবে ইউর হ্যান্ড রাইটিং মাস্ট বি ক্লিন রিবান ইউর হ্যান্ড রাইটিং মাস্ট বি ক্লিন তোমার হ্যান্ড রাইটিং অনেক পচা হ্যান্ড রাইটিং এর উপর প্র্যাকটিস করো জোর দাও হ্যান্ড রাইটিং এর উপর অনেক জোর দাও বাট আবানের হ্যান্ড রাইটিং অনেক বেশি ভালো আর একটা কথা খাতাকে পরিষ্কার রাখতে হবে তোমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার উপর একটা মার্কস আছে সবাই যখন খাতা শীট নিয়েছো এক্সামে শীট নিয়েছো তখন সবাই একটা জিনিস খেয়াল করেছো যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর মার্কস আছে অনেকেই কি করেছো লিখতে 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 মুছতে 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 খাতাটাকে ব্ল্যাক করে ফেলেছো একদম ময়লা কালো তাহলে ওখানে কিভাবে মার্কস দিব বলো তো অনেকেই করেছো নোংরা নোংরামি করেছো এটাকে নোংরা বলে নোংরা রিভান ক্যান ইউ হিয়ার মি রিভান ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি রিভান ইয়েস মিস নো আই ডোন্ট থিংক সো সিট ডাউন Sit down. Sit properly. Sit properly. Sit properly. Okay. মেরুদণ্ড সোজা রাখো মেরুদণ্ডকে সোজা করো সোজা হয়ে বসো একদম সোজা ক্লাসরুমে যেভাবে বসি ওভাবে বসো হ্যাঁ মুখে হাত দিবে না ক্লাসরুমে আমরা যেভাবে বসি ওভাবে সিট প্রপারলি আচ্ছা আমার হাতে কিন্তু সময় অনেক কম সবার কিন্তু এতটুকু লেখা শেষ কার শেষ হয়নি ওয়ারিসা এখনো শেষ করতে পারোনি ওয়ারিসা ডু ফার্স্ট শেষ করো সৈয়দা মুনতাহা তোমার কি শেষ হয়েছে সৈয়দা মুনতাহা ওকে এবার রিভিশন করো রিভিশন করো রিভিশন করো জায়ান তুমি কতটুকুতে এসেছো কোথায় তুমি এখন কোথায় বাবা তোমার যদি বেশি খারাপ লাগে তুমি মাকে বলো তো তুলে দিতে তোমাকে তোমার যদি বেশি শরীর খারাপ লাগে শরীর যদি বেশি খারাপ লাগে তাহলে মাকে বলো তোমার লেখাটা চটপট তুলে দিতে ওকে কারণ আমাদের তো ক্লাস শেষ হয়ে যাবে মাকে বলো ক্লাসটা তুলে দিতে না হলে ইউটিউব থেকে পরে দেখে নিবে রাদি হ্যাভ ইউ ফিনিশড রাদি মিস আমি এক নম্বরে পড়েছি ওকে ভেরি গুড ফারিয়াদ ফুল রিভাইজ করেছো ইয়েস মিস ওকে আবান রিভিশন করেছো ইয়েস মিস কোনো ভুল আছে নো মিস ওয়ারিসা ফিনিশ করেছো কয়টা বাকি আছে ওয়ারিসা কয়টা বাকি আছে মা কয়টা বাকি আছে বলো তিনটা তিনটা ওকে নো প্রবলেম আর 2 মিনিট আছে এর মধ্যে শেষ করো তাড়াতাড়ি রিভান প্রপারলি চেক করেছো ইয়েস মিস কোনো ভুল আছে কোথাও নো মিস ওকে মুনতাহা প্রপারলি চেক করেছো ইয়েস মিস কোনোখানে কোথাও কোনো ভুল আছে নো মিস ওকে আচ্ছা আজকে আমাদের স্টুডেন্ট সবচেয়ে কম আজকে আমাদের স্টুডেন্ট অনেক কম আজকে আমাদের উইকের ফার্স্ট ডে ক্লাস কিন্তু স্টুডেন্ট এত কম কেন আজকে আমাদের অনেক কম স্টুডেন্ট আজকে আমাদের সবাই আসে নাই আজকে আই হোপ পরের ক্লাসে যেন সবাই জয়েন করে আমি কিন্তু একটু পরে স্টপ শেয়ারিং দিব একটু পরে কিন্তু স্টপ শেয়ারিং দিব জায়ান তুমি যদি সব তুলতে না পারো তাহলে এগুলি ইউটিউবে আপলোড করা থাকবে বুঝতে পেরেছো বাবা তুমি যদি সব তুলতে না পারো এগুলি ইউটিউবে আপলোড করা থাকবে এই যে মুখে দিচ্ছ এর জন্য তো তোমার পেটে অসুখ হচ্ছে তুমি ইরেজার মুখে দিচ্ছ কেন এ তো নোংরা এ থেকে তো তোমার অসুখ হচ্ছে হ্যান্ডকে ভালো করে ওয়াশ না করে মুখে দিবে না আর এখন তো দিবেই না রিভান টার্ন ইউর ভিডিও অন প্লিজ রিভান টার্ন ইউর ভিডিও অন প্লিজ রিভান টার্ন ইউর ভিডিও অন প্লিজ জায়ান ডু ফার্স্ট আচ্ছা আমরা কিন্তু এখানে আমি স্টপ শেয়ারিং দিচ্ছি আমার ক্লাস কিন্তু এখানেই শেষ হচ্ছে বিকজ একেবারেই সময় নেই সময় একেবারেই শেষ আমার আমি কিন্তু এখানে স্টপ শেয়ারিং দিচ্ছি হ্যাঁ
তোমরা পরের ক্লাস আমার কি ক্লাস বলো তো, পরের ক্লাসটা কি ক্লাস? স্পোকেন। সবাই স্পোকেন বুক নিয়ে বসবে, স্পোকেনে কোনো লিখিয়ার কিছু নেই, কমপ্লিটলি ওরাল এটা। সবাই হাতে লিখা নিয়ে বসো, সরি মুখে।